আজকে এই মুহূর্তে সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গে এবার আর কেউ মন্ত্রী হতে চাইবেন না এবার থেকে কেউ আর মন্ত্রী হবেন না সরাসরি দ্বন্দ্ব ছুড়ে দিলেন সিবিআই এবং ওডির দিকে পার্থ চট্টোপাধ্যায় যা বললেন তা আপনারা শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবেন আজকে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে যে বক্তব্য পাওয়া গেছে সেখানে পরিষ্কার একটি কথা যে এজিলাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলে বসলেন সকলে সোশ্যাল জাস্টিসের কথা বলছে এখানে সামাজিকভাবে আমার চরিত্র হননের কাজ করছে সিবিআই থেকে আদালত সকল ক্ষেত্রেই কিন্তু কেউ আর মন্ত্রী হতে চাইবেন না ওডি সিবিআইকে বসিয়ে দিন এখানে তারাই মন্ত্রিত্ব করবে আমি মন্ত্রী প্রতিদিন এক কথা কান হয়ে যাচ্ছে আমি ন্যায় বিচার পেতে শুনতে শুনতে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে করা হয়েছে বেশ কয়েক মাস আগে এবং তার বিরুদ্ধে একের পর এক তদন্ত চালিয়ে তার বিরুদ্ধে কিন্তু অনেক টাকা পেয়েই যাচ্ছে সিবিআই থেকে উডি তাদের হাতে কিন্তু প্রমাণ সহ কিন্তু অনেক তথ্য একের পর এক আসছে তার সাথে অর্পিতা যোগসূত্র খুঁজে পেয়েছে এবং অনেক নেতা নেত্রী কিন্তু একের পর এক চলে আসছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির জালে পড়ে যাচ্ছে আর এর মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় বলে বসলেন আর কেউ মন্ত্রী হতে চাইবেন না এই কথা নিয়ে ইতিমধ্যেই সোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এবং আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায়কে আর রাজনীতিতে নেই তিনি কিন্তু রাজনীতি থেকে বরখাস্ত হয়ে গেছেন তাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে তৃণমূল তার দল থেকে আর তার ছাড়াও তিনি এখনো পর্যন্ত বলছেন আমি মন্ত্রী তো আপনারাই বলবেন যে আপনাদের মতে এই কমেন্ট সেকশানে আপনার বক্তব্য কী রয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য